নমস্কার, আজ 15ই অগস্ট 2022। আমাদের প্রাণের ভারতবর্ষ, আমাদের দেশ, দেশমাতৃকা এবং এই বীর ভূমি, এই দেশের জন্য সকলে, আমাদের পূর্বপুরুষেরা প্রাণ দিয়েছিল। এই দেশের 76তম স্বাধীনতা দিবস এবং 75তম স্বাধীনতার বর্ষপূর্তি। এই স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গবাসী সহ দেশের প্রত্যেকটা সহনাগরিককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা 76তম স্বাধীনতা দিবসে এসে আজকে উপস্থিত হয়েছি। আমাদের এখন প্রধান কর্তব্য এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষদের সংগ্রামকে শ্রদ্ধাসহ নতমস্তকে প্রণাম জানানো। আমাদের বীর পূর্বপুরুষেরা যার জন্য জীবন দিয়েছিলেন, যাদের আত্মবলিদানের কারণে দেশ স্বাধীন হয়েছিল, আজকের এই ভারতবর্ষ কি সত্যি নেতাজির স্বপ্নের ভারত, ভগৎ সিংয়ের স্বপ্নের ভারত, বা এই ভারতবর্ষের স্বপ্ন কি গান্ধীজি দেখেছিলেন? আমাদের দেশপ্রেম প্রমাণ করে যে আমাদের কারো শিলমহরের প্রয়োজন নেই, বিশেষত তাদের কাছে যারা একচেটিয়া নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে দেশকে ধ্বংস করতে নেমেছে। ভারতের প্রতি আমাদের শ্রদ্ধা কারো বা কোনো ধারণার প্রতি নয়, বরং খেটে খাওয়া নাগরিক, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের ধারণাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন সংগ্রামের জন্য। আমাদের জাতীয়তাবাদ ঐক্য সাম্য ভ্রাতৃত্বের ধারণায় অলঙ্কৃত, ঘৃণা হিংস্রতা বর্বরতার আলকাত্রায় আবৃত্ত হয়ে থাকতে পারে না এই দেশ। ঠিক কি আমাদের ভারতীয় করে তোলে? আমরা কি এই মহান দেশে জন্মেছি বলে, না আমরা এখানে বসবাস করি বলে? আমাদের এই মহান দেশে, আমি মনে করি, আমাদের দেশের সঙ্গে আমাদের সংযোগের প্রতিদিন পুনর্জন্ম হয়। যখন আমরা একসাথে থাকি, যখন আমরা একসাথে উৎসবগুলো উদযাপন করি, আমরা ভারতবর্ষের জন্য আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠি। আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, কিন্তু ভারত বিশ্বকাপ জিতলে সবাই আনন্দের চোখের জল ফেলি, হারলে দুঃখ পাই। আমাদের পোশাক ভিন্ন হতে পারে, কিন্তু যখন আমরা তেরঙ্গাকে উড়তে দেখি আমরা গর্বিত হই, একসাথে উঠে দাঁড়াই। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা একতাই আমাদের মূল মন্ত্র, যা আমাদের সর্বদাই রক্ষা করতে হবে। কোনো অশুভ শক্তিকে আমাদের বিভক্ত করার অনুমতি দেওয়া উচিত নয়। আমাদের স্বাধীনতা এমন কিছু ধারণা নয় যা শুধু বাতাসে ভাসমান, এটি অন্যের ক্ষতি না করে আমাদের পছন্দ অনুযায়ী জীবন যাপন করার স্বাধীনতা। আসুন আমাদের দেশ এবং দেশবাসীর সাথে এই সংযোগটি বাঁচিয়ে রাখার অঙ্গীকার আজকে এই স্বাধীনতার দিবসে আমরা সবাই নিই। স্বাধীনতার 75তম বর্ষপূর্তি, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি সত্যি স্বাধীন দেশ? বাক স্বাধীনতা কি সত্যি আমাদের আছে? আমাদের রাস্তা কি আজকে আমাদের মহিলাদের জন্য নিরাপদ? শিশুরা কি হিংসার বীজ থেকে মুক্তি পেয়েছে? কারোর মধ্যে কি খিদের জ্বালা নেই? খাদ্য কি সকলের জন্য পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ রয়েছে? ধনী গরিবের মধ্যে কি কোনো বৈষম্য নেই? যদি উত্তর না হয়, তবে আমরা এখনো সেই ভারত গড়তে পারিনি বা গড়ে তুলতে পারিনি যা স্বাধীনতার প্রাককালে আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল। আসুন আমরা সেই স্বপ্ন দেখি, সংগ্রামীদের স্বপ্ন, স্বাধীনতা আন্দোলনে যারা নিজেদের প্রাণ দিয়েছিল, যেখানে শিশুরা নির্ভয়ে বাঁচবে, যেখানে নারীদের ক্ষমতায়ন হবে, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে। আসুন আমরা এমন একটি ভারত গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ হই যা বিভাজনকারী শক্তিমুক্ত হবে এবং আমাদের স্বপ্নের ভারত হিসেবে আমরা আগামী দিন গড়ে তুলতে পারব। এবং আজকে সত্যিই যারা ভারতবর্ষকে স্বাধীন দেশ হিসেবে বা স্বাধীন ভারতবর্ষ হিসেবে মান্যতা দিচ্ছে বা কথায় কথায় বলছে অমৃতকাল, সত্যি কি ভারতবর্ষের অমৃতকাল চলছে? 75তম বর্ষপূর্তিতে আজকে কত মানুষ না খেতে পেয়ে মারা যায়, কত কৃষক দিনের পর দিন আত্মহত্যা করছে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় যে দল রয়েছে, সেই দলের অধীনে যে রাজ্য সরকারগুলো রয়েছে, একের পর এক গণধর্ষণ, নারী নির্যাতন, সাম্প্রদায়িক দাঙ্গা এবং একের পর এক দুর্ঘটনা, হিন্দু মুসলমানের বিভাজন, এবং যে করে হোক দেশের মধ্যে একটা ভাগ বাটোয়ারার পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করে কি করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা যায়। যারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিল, আজকে সত্যি কি আমরা সম্মান দিতে পারছি তাদের লড়াইয়ের প্রতি? এই প্রশ্ন আপনাকে নিজেকে করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দৈনন্দিন জীবনে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, কেরোসিন তেল যেখানে 14 টাকা প্রতি লিটার ছিল আজ থেকে ঠিক 7-8 বছর আগে, আজকে সেই কেরোসিন তেলের দাম 106 টাকা লিটার, পেট্রোল ডিজেলের দাম 100 টাকার উপরে। সত্যি যদি আমরা 75তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি সঠিকভাবে মনে প্রাণে পালন করতে চাইতাম, তাহলে ডিজেলের দাম কেন্দ্রীয় সরকার আজকে 75-এ নিয়ে আসত, পেট্রোলের দাম আজকে 75-এ নিয়ে আসত। ভারতবর্ষের গণতন্ত্র প্রতি পদে ধারাবাহিকভাবে লুণ্ঠিত।
বিজেপি শাসিত রাজ্যগুলোতে ভুলণ্ঠিত আমাদের মাথায় রাখতে হবে। যে রাস্তা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এবং আমাদের পূর্বপুরুষরা দেখিয়েছিল সেই রাস্তায় আগামী দিনে আমাদের চলতে হবে। ভারত হয়তো আজকে ব্রিটিশের শাসনের থেকে স্বাধীন হয়েছে, কিন্তু যারা একচেটিয়া শাসন চালিয়ে একনা একতন্ত্র কায়েম করে ভারতবর্ষকে পরাধীন করেছে তাদের যোগ্য জবাব আগামী দিনে আমাদেরকে দিতে হবে। এবং এই লড়াই যাতে বাংলা থেকে শুরু হয়, তার কারণ বাংলার কি ভূমিকা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এবং এই গণ আন্দোলনে, নবজাগরণের যে আন্দোলন ছিল সেখানে কি ভূমিকা ছিল, প্রত্যেকটা বঙ্গবাসী সারা দেশ দেখেছে। সেই জন্যই তো মহামতি গোখলে বলতো, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। আমাদের সেই ভারতবর্ষ গড়তে হবে যে ভারতবর্ষে কোনো রকম ধনী গরিবদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী শক্তির কোনো জায়গা থাকবে না, জায়গা থাকবে শান্তির, জায়গা থাকবে ভ্রাতৃত্বের, জায়গা থাকবে সংহতির, জায়গা থাকবে ভালোবাসার, জায়গা থাকবে সকলের, এবং সকলে মিলে যাতে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপ্রিয়ভাবে সমাজে বসবাস করতে পারে, যেখানে আমি কি পড়ব, আমি কি খাবো, আমি কার সাথে কথা বলবো, আমি কিভাবে চলবো ঠিক করবো একমাত্র আমি, আমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত আমি নেব, বাইরে দিল্লি থেকে বসে থাকা, দিল্লিতে বসে থাকা বা গুজরাটে বসে থাকা নেতারা নয়, এই ভারতবর্ষ আমাদের আগামী দিন গড়ে তুলতে হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা এগিয়ে আসুন, এবং যে ভারতবর্ষ স্বপ্ন আমাদের পূর্বপুরুষরা দেখেছিল সেই ভারতবর্ষের যাতে আমরা বৈচিত্র্যের মধ্যে একতার যে মূল মন্ত্র সেটা যাতে অক্ষুণ্ণ এবং অব্যাহত রাখতে পারি, এবং কোনো রকমভাবে বিভেদকামী বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, আজকে এই স্বাধীনতা দিবসে আরেকবার আমরা অঙ্গীকারবদ্ধ হই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে, ধন্যবাদ।